আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতেছেন ওনার নাম হচ্ছে আতিকুর রহমান তিনি নিজেকে মানবাধিকার পরিষদের একজন চেয়ারম্যান হিসেবে দাবি করে এসেছেন দীর্ঘদিন পর্যন্ত এ নিয়ে তিনি একটা আইডিও খুলেন আইডি আইডি খুলেন মানে নির্দিষ্ট কিছু মানুষকে যে মানুষকে তিনি জানতেন যে মানুষকে তিনি চিনতেন হয়তো বা সেই মানুষগুলো তাকে চিনতেন না সে মানুষগুলোকে তিনি ফ্যান রিকুয়েস্ট পাঠাইতেন প্যানডিগস পাঠিয়ে যেতে একটা সময় তাদের সাথে মানে বন্ধুত্ব করতেন বন্ধুত্ব করে তিনি বলতেন যে তিনি মানবাধিকার পরিষদের একজন চেয়ারম্যান এই নিয়ে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন অনেক টাকা এই নিয়ে আমরা অসংখ্য ভিডিও করেছি আপনি যদি ফেসবুকের ভিতরে যান কিংবা ইউটিউবের ভিতরে যান হ্যাঁ আপনি যদি সেখানে গিয়ে চান্স দেন ডিজিটাল পাটপার নামে তাই দেখবেন যে তার অসংখ্য ভিডিও কিন্তু সেখানে আসছে তিনি এইভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছেন এবং কি তার হাত থেকে বাদ যায়নি বাংলাদেশের সহজ সরল যেসব মহিলারা আছে সেসব মহিলারাও এই পর্যন্ত দশ থেকে তিনি বারোটা বিবাহ করেছেন এবং কি বিভিন্ন মহিলারা অভিযোগও দিয়েছেন তার বিপক্ষে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গণমাধ্যমে গণমাধ্যম তাদেরকে নিয়ে রিফ তাকে নিয়ে রিফারও করেছেন তাকে নিয়ে এমনকি তার সাথে যারা আছে তাকে সহযোগিতা করে তাদেরকে নিয়ে কিন্তু গণমাধ্যম রিফারও করেছেন আপনার স্কিনে সেসব ছবিগুলো দেখতেছেন আপনার ফেভারেটসের ছবিগুলো দেখতেছেন হ্যাঁ পরবর্তীতে দেখা গেছে কি আমাদের বাংলাদেশের র্যাপ শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে দীর্ঘদিন পরে সে কিন্তু জাবিনে বের হয়ে আসে আর জাবিনে বের হয়ে আসার পরে তো সে আবারও বিবাহ করে বুঝতে পারছেন সে জাবিনে বের হয়ে আসার পরে আবারও বিবাহ করে বিবাহ করার পরে যে মেয়েকে সে বিবাহ করে সেই মেয়ের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে সেখান থেকে আবার কেটে পড়ছে হ্যাঁ সে দৃষ্টিকের আমি নাম বলতেছি না সেখান থেকে সে কেটে পড়ছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো রকম পরবর্তীতে ওই মহিলার বাইরা আবার থানায় নালিশ করে থানায় নালিশ করছে বিভিন্ন জায়গায় নালিশ করছে যে সে টাকা নিয়ে বের হয়ে আসছে তাকে একটু খুঁজে দেওয়ার জন্য কেউ তাকে খুঁজে পায়নি এই ছবিগুলো যখন বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে আসতেছে তখন হয়তো বা কেউ তাকে দরছে ভিডিওটা আমার কাছে আজকে অনেকে পাঠাইতেছে কারণ এটাকে নিয়ে যখন আমি ভিডিও করছি কয়েকটা ভিডিও করছি হয়তো হয়তোবা সবাই ভাবছে যে আমি হয়তোবা তাকে মানে ব্যক্তিগতভাবে তাকে হয়তোবা আমি কোথাও দৌড়ছি বা কিছু একটা করছি এই কারণে অসংখ্য মানুষ আমাকে এই ভিডিওটা পাঠাইতেছে কিন্তু আমি জানি না তাকে এই মুহূর্তে কারা কিন্তু কারা দৌড়ছে দৌড়ার পরে আপনার দেখতেছেন তার পুরুষ অঙ্কের ভিতরে রশি বেঁধে পরবর্তীতে নিজে ঝুলে দেওয়া হয়েছে সে এত খারাপ হয়তো আপনাদের কাছ থেকে আপাত দৃষ্টিতে খুবই খারাপ লাগতে পারে বিষয়গুলো কিন্তু সে এত খারাপ সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে যেসব কাজগুলো সে করতো তারা হয় ধরে বা তাকে এই কাজগুলো করেছে এই মানে তাকে ধরে এই কাজটা করেছে আপনার স্ক্রিনে সে ছবিটা দেখতেছেন সে এত খারাপ এত নোংরা হয়তোবা ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে এগুলো বলা যাচ্ছে না বিভিন্ন মেয়েদেরকে ব্ল্যাকম্যান করতো হয়রানি করতো পরবর্তীতে মেয়েরাদের কাছ থেকে টাকা নেওয়ার পরে মেয়েরা যদি বলে যে আমরা পুলিশের কাছে যাব। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাব তখন মেয়েদের সাথে গোপনীয়ভাবে যেসব ভিডিওগুলো সে করত বলল যে বলতো যে সেসব ভিডিওগুলো সে প্রচার করে দেবে এবং কি বাংলাদেশের যেসব ভদ্র মেয়েরা আছে পরবর্তীতে তারা কিন্তু পুলিশের কাছে তো আমার দূরের কথা বয় তারা কেউ মুখ্য খুলতো না এই মতো অবস্থায় হয়তো বাংলাদেশের কোনো একটা অঞ্চলের মানুষ তাকে ধরতে পেরেছে ধরতে পারে এই কাজটা তাকে করেছে আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে গিয়ে তার নামে চান্স দিয়ে ডিজিটাল বাটপা নেমে লেখে দেখবেন যে তার অসংখ্য ভিডিও আপনারা পাবেন তাকে নিয়ে অসংখ্য মানুষ ভিডিও করেছে এত বড়ো বাটপার সেই যাই হোক কারা এই কাজটা করেছেন সেটা আমি জানি না যারাই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তো আপনারা যদি এখন তাকে পুলিশের হাতে দিয়েছেন কি সেটা আমি জানি না আপনারা তাকে পুলিশের হাতে দিয়ে দেন পরবর্তী কাজগুলো পুলিশই করবে কিংবা আমাদের র্যাপ সদস্যরাই করবে হ্যাঁ আইন নিজের হাতে আপনারা তুলে নেবেন না যারাই এই কাজটা করছেন যদিও আমার কাছে খারাপ লাগতেছে না আমি বলবো না খারাপ লাগতেছে এভাবে পুরুষ অঙ্কের ভিতরে তার এসব মানে ইট বেঁধে দেওয়া বা কিছু একটা খারাপ লাগতেছে কিন্তু সে আরও বেশি ডেঞ্জারাস একজন ব্যক্তি যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করার দরকার তাহলে সবাইকে এই ভিডিওটি শেয়ার করে সতর্ক করে দেবেন আল্লাহ হাফেজ